অবাক জলপান লিখেছেন সুকুমার রায়। পথিক, না একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে। গোরস্তর বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশ চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি না, ওই যে একজন আসছে মনে হচ্ছে, ওকেই জিজ্ঞেস করা যাক। পথিক, মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা, জল পাই? জল পাই এখন কোথায় পাবেন, এ তো জল পাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক, না না আমি তা বলিনি। ঝুড়িওয়ালা, না কাঁচা আম আপনি বলেননি অবশ্য, কিন্তু জল পাই চাচ্ছিলেন যে, কিন্তু জল পাইয়ের সময় তো এখন না, তাই বলছিলাম। পথিক, না হে আমি জল পাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা, চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো, করছেন কেন খামোখা, এরকম করবার মানে কি? পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার কি দরকার? জল আর জল পাই কি এক হলো? আলু বকরার আলু বকরা কি সমান? মাছ ও যা তা কি মাছ রাঙ্গাও? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? পথিক, ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলেই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা, অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন, ঝুড়িতে কি করে জল নিয়ে যাচ্ছি আমি? বৃদ্ধ, কি হে এত তর্কাতর্কি কিসের? পথিক, আগে না তর্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবল সাত পাঁচ গল্প করতে লাগলেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ, আরে দূর দূর, তুমি যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি, ওর দাদা যে আছে খালিশ পুকুরে চাকরি করে, সে তো আর একটা আস্ত গাধা, মূর্খটা কি বলবে তোমায়। পথিক, কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল, চাচার বাড়ির জল বলে পা ছয় রকম ফর্দ শুনিয়ে দিল। বৃদ্ধ, ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছে। এবার আমি লিখে দিতে পারি, ও যদি ছয়টা জল বলে থাকে তো আমি এক্ষুনি ছয়শটা বলে দিব। পথিক, না মশাই গুণি নেই, আমার খেয়ে দে কাজ নেই। বৃদ্ধ, তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে, যাও যাও মেলা বকিয়েছ, এবার চলে যাও তো। পথিক, ও হে খোকা এদিকে শুনে যাও তো। মামা, কে হে পড়ার সময় ডাকাডাকি করতেছে? মনে করছিলাম পড়ার কোনো ছোকরা বুঝি আপনাদের কি দরকার। পথিক, আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলেন না? মামা, কেউ বলতে পারলে না, আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলু, সব বলে দেব। মামা, কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন? পথিক, আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে এসেছি। মামা, আহা কি উৎসাহ, কি আগ্রহ, শুনে সুখ হয়, এরকম জানবার আকাঙ্ক্ষা আগ্রহ কজনের আছে বলুন তো, বসুন বসুন। পথিক, আগে একটু খাবার জল যদি। মামা, আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে, জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন, পথিক এই মাটি করেছে। মামা, বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ার জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনকে রাসায়নিক সংযোগ করলেই হবে জল, শুনছেন তো? পথিক, দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা ভেবেই পাইনি, বলি বরাবর করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু পানি দেন। মামা, শুনছি বই কি চোখ দেখছেন, বৈদ্যনাথকে কুকুরে কামড়ালে বৈদ্যনাথের হলো হাইফোবিয়া।
যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় এমনি গলা খিচ করে ওঠে, মহা মুশকিল। পথিক, না এদের সঙ্গে পেরে ওঠা গেল না, কেনই মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল নেই? মামা, আছে বই কি দেখুন না, বোতলে ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। পথিক, এ জল কি খাওয়া যায়? মামা, না ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, একমাত্র এইমাত্রই তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলুম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? পথিক, না মশাই কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানিও না, কিছু বিশ্বাসও করি না। মামা, কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? পথিক, না করি না, আমি যা চাচ্ছি তা যতক্ষণে দেখাতে পারবেন না ততক্ষণ কিছু বিশ্বাস করব না। মামা, বটে, কোনটা দেখতে চান এবার বলুন তো দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছি। পথিক, তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গোলাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা নেই, কিছুই নেই। মামা, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গোলাস জল নিয়ে আয় তো, নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম হয় তা তফাত আমি সব দেখিয়ে দিচ্ছি, এইখানে রাখ। পথিক, বাঁচা গেল। মামা, এটা কীরকম হলো মশাই? পথিক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট, এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয়। মামা, কি বললেন? পথিক, আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন, আর গায়ের মধ্যে যত পাগলরা আছে তাদেরও খাওয়িয়ে দিবেন, আমি খুশি হয়ে ছুটে আসব যদি তাদের কিছু হয়, হতবাবা হতভাগা জোচ্চোরেরা কোথাকার। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে অন্য গল্প নিয়ে চলে আসব। তো আমি তোমাদের এই নাটকের একবার মূলভাবটা বলে দেই। তো এই নাটকের যে মূলভাবটা ছিল সুকুমার রায়ের অবাক জলপান, ছোট্ট একটি নাটিকা, এতে একটি গল্প বলা হয়েছে। তবে পথিক, ঝুরিয়ালা, বৃদ্ধ, খোকার মামা, এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্যে দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা। ছোট্ট নাটককে নাটিকা বলে। আবার জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত। একটি লোক তৃষ্ণায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত রয়েছে ধরেছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো। এটি একটি হাসির গল্প। তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দিবে আর লাইক করে দিবে। তোমরা যারা যারা এই গল্পটি পছন্দ করেছো তারা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে আমার খুব ভালো লেগেছে বা নাইস, এগুলো জানাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।